উনি আনসার মধ্যে এসে পড়েছে আর আপনাকে বলছে কি আপনার এই দলের মধ্যে মানে বিজেপি দলের মধ্যে আপনার সময়টা বেশ করছেন, তিনি আপনি আপনাকেও তার কাছে আসার জন্য আহ্বান করেছেন। সবকা সাথ সবকা বিকাশ, সবকা যে শব্দ এটা আরও গ্রেটার ইউনিটি বোঝায়, গ্রেটার থানচা বোঝায়। নরেন্দ্র মোদী পুরো দেশকে থানচার আহ্বান জানিয়েছে। আমি বরং বলবো যারা এই সমস্ত কথা বলে তাদেরকে গ্রেটার ইউনিটি আসার জন্য, থানচাতে আসার জন্য। দেখুন, ওনাকেও দিল্লিতেই যেতে হয় না যারা এইসব কথা বলে। কয়েকদিন পরে হয়তো আরও যাবেন দিল্লিতে গিয়ে কী বলবেন, এখানকার উন্নয়নের কথাই তো বলবেন, আর কিছু দিল্লি দিলেই তারপরে আমাদের সমস্যার সমাধান হয়। তো উন্নয়নের নিরিখে আমাদের থানচা একতা এই সমস্ত বিষয়গুলি বিচার করা উচিত। ব্যক্তি সমাজে আমরা যেভাবে আছি দীর্ঘদিন যাব, এটা আমাদের রাজ আমল থেকে ঐতিহ্য, আমরা সবাই একসঙ্গে আছি। তো তাদের রাজনৈতিক যে থানচাতে আমাদের দরকার নেই, আমাদের ভারতবর্ষের ঐতিহ্যই থানচা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এ কথাগুলি আমার কথা না, এ কথাগুলি মহাপুরুষদের কথা, স্বাধীনতা সংগ্রামীদের কথা। তো তাহলে নতুন করে থানচা এই শব্দ মিনিং লেস, তার মধ্যেও তিপ্রাসা বারবার উচ্চারণ করে, আমি তিপ্রাসা না, পাতালগণ্য তিপ্রাসা না, রামপদ জাতীয় তিপ্রাসা না, বা অন্যান্য বিজেপি নেতৃত্বরা কি তিপ্রাসা না। তো তিপ্রাসাদের উপরে আক্রমণ করে আবার তিপ্রাসা কথা বলে থানচার কথা বলে হবে? আর মাথার মধ্যে যারা আছে এখন তাদের মধ্যে কত থানচা আছে আমরাও জানি, ঠিক আছে না? এটা দিন বলবে, সময় বলবে, একটা সময় দেখা যাবে থানচা তাদের মধ্যে কতটুকু আছে। কাজ সবে মাত্র শুরু হয়েছে তাদের, অর্থাৎ রাজনীতিতে অনেকে আছেন নতুন আমার মতো রাজনীতি এসে। তো আরও কয়েক বছর গেলে তারপরে বোঝা যাবে কে ঠিক জায়গায় আছে আর কে। সময় কেউ মানে যদি ওয়েস্ট করে থাকে, নষ্ট করে থাকে, আমি বলবো তারা, কারণ যে সমস্ত বিষয় দাবি তারা করে এটা কোনো দিন হবে কি না ওরা নিজেরাই সন্দেহ, তারা নিজেরাই সন্দেহ বলতে পারছে না হবে কি না। তো যে দাবিটা কোনো দিন পূরণ হবে না, এই সমস্ত দাবি আন্দোলন করে সময় নষ্ট না করে বরং নরেন্দ্র মোদীজি যেটা করে দেখাচ্ছেন আজকে দেশের আমাদের প্রতিরক্ষা ক্ষেত্রে হোক, তারপরে আমাদের অর্থনীতির ক্ষেত্রে হোক, গরিব দূরীকরণের ক্ষেত্রে হোক, যেটা 21-22% গরিব সেটা আমরা 10-12% ইতিমধ্যে কমিয়েছি। তাহলে এই যে করাপশন যেটা আগে বহুমাত্রায় ছিল, প্রধানমন্ত্রী জেলে গিয়েছিল, সেটা আমরা কমিয়েছি। এডিসিতে তারা একটা সুযোগ পেয়েছে ভালো কাজ করা। শিক্ষক নিয়োগ মানুষ জানে না, কর্মচারী নিয়োগ মানুষ জানে না, স্কুলে অ্যাডমিশন করতে গেলে 20,000 টাকা দিতে হয়, একটাই তো স্কুল এডিসির অধীনে খুবলুঙ্গে, একটাতেই যদি এত মানে করাপশন হয় দুর্নীতি হয় পুরো ত্রিপুরা যে দায়িত্ব পেলে কী হবে? তারপরে আমরা দেখছি এই যে কোনো টেন্ডার হয় না, অ্যাডভার্টাইজমেন্ট হয় না, আবার বলেছিলেন ট্রান্সপারেন্সি উনি আনবেন, এরই স্বচ্ছতা। তো তাহলে আমি সময় নষ্ট করছি না মানে ওনারা, তো পাবলিক বিচার করছে দেখছি। তো আমি মনে করি আমি ঠিক জায়গায় আছি, আমি ঠিক জায়গায় আছি এবং সবার সঙ্গে আছি। গ্রেটার ইউনিটি, গ্রেটার থানচার মধ্যে আমি আছি, অন্য কোনো থানচায় আমার যাওয়ার দরকার নেই।